আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে টিউটোরিয়াল নাম্বারটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল নাম্বার 10। আমরা 10 নম্বর টিউটোরিয়ালটিতে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি। তো আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে টেবিলের ব্যবহার, আজকে আমি আপনাদের টেবিলের ব্যবহার শেখাবো। তো সেটা দেখার জন্য আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। ওপেন করার পরে দেখছেন আমাদের এই ডকুমেন্টসে কিন্তু টেবিল নেই। আমি আপনাদের টেবিলের সাথে একটু পরিচয় করে দিই। টেবিল বলা হয় আপনাদের পড়াশোনা করার টেবিল না, কিন্তু এটা হলো আপনার এই যে দেখেন অনেকগুলো দাগ এসেছে না, এগুলোকে বলা হয় টেবিল। তো দেখেন আমাদের এই সাইডে যেগুলো থাকে, এই লম্বা যেগুলো থাকে, এটাকে বলা হয় কলাম। এই আর এই নিচ দিকে লম্বা যেটা থাকে সেটা হচ্ছে আমাদের রো। এটা এক একটা রো, আমাদের এক একটা রো, এক দুই তিন চারটি রো আছে। আমাদের কলাম আছে এক দুই তিনটি কলাম আছে। এই যে একটা, এগুলো হলো কলাম। কলাম কয়টি আছে আর এগুলো হলো রো, একটা দুইটা তিনটা চারটা, সরি দুই চার পাঁচটি রো আছে আমাদের। তো আমরা এখান থেকে কেটে দেব। কেটে দেখেন আমরা নতুন করে ইনসার্ট করে দেখাচ্ছি। ইনসার্টে গিয়ে টেবিল দেখেন আমরা করে একটা করে ধরছি, আর এই জায়গায় কিন্তু লেখা উঠছে। আমার মাউস পয়েন্টার খেয়াল করবেন, এখানে কিন্তু লেখা উঠছে যে একটা টেবিল, এক গুণন এক টেবিল, দুই গুণন এক টেবিল। তো আমরা দেখেন আমরা এখান থেকে পাঁচটি অর্থাৎ ছয়টি রো নিব, ছয়টি রো। দেখেন আমাদের এখানে কিন্তু লাইভ শো দেখাচ্ছে, এখানে আমরা ছয়টি রো নিব এবং এদিকে কলাম নেব একটি দুইটি তিনটি, সরি তিনটি রো নেব আমরা, সরি তিনটি কলাম নেব, আর আমাদের এই রো থাকবে ছয়টি। তো আমরা নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টি, ছয়টি আমাদের রো এসেছে, অর্থাৎ র, এই এক একটা রো। আমাদের বিল্ডিংয়ে যেরকম থাক থাক থাকে সেরকম এক একটা রো। এটা দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রো এসেছে। আর এখানে আমাদের দেখেন এই একটা দুইটা তিনটা, অর্থাৎ আমাদের লেখার স্থান একটা দুইটা তিনটা, অর্থাৎ তিনটা কলাম এসেছে আমাদের এই ডকুমেন্টসে। তো আমরা এখন দেখেন এই নামগুলি আমরা এখানে বসাবো, জাস্ট এখান থেকে কপি করে নিয়ে, কপি এখানে পেস্ট করে দেব। তো দেখেন আমাদের নিচের এই ইটি আসেনি, নিচের নামটি আসেনি, ত্রিয়াজি সুলতানা এটা আসেনি, জাকারিয়া পর্যন্ত এসেছে। কারণ আমাদের এখানে নাম আছে আমাদের এই সাতটা, কিন্তু আমাদের এখানে রো নেওয়া হয়েছে ছয়টা। তো আমরা এটা আর একটা রো আমাদের বেশি দরকার, তাই না? তো সেটা করার জন্য আমরা জাস্ট যদি আপনার এই মাইক্রোসফট ওয়ার্ড অথবা মাইক্রোসফট অফিস 2013 অথবা 10 এরকম আপডেট হয়ে থাকে অথবা 18-20, তাহলে আপনারা এখানেই দেখতে পাচ্ছেন। দেখেন প্রত্যেকটা রোয়ে মাউস পয়েন্টার নিয়ে গেলে দেখেন কোনায় মাউস পয়েন্টার নিয়ে গেলে দেখেন প্লাস চিহ্নটি উঠছে, এই দেখেন। তো জাস্ট আপনার প্লাসে ক্লিক করে দেবেন, দেখেন সাতটি হয়ে গেছে। আর যদি আপনারা এই কলাম বাড়াতে চান তাহলে দেখেন কলামের উপর যদি আপনারা নিয়ে যান, জাস্ট প্লাসে ক্লিক করে দেবেন, দেখেন আরেকটি কলাম বেড়ে গেছে। তো আমাদের কলামে বেশি দরকার নেই, রো আমাদের সাতটা দরকার। তো আমরা নিয়ে নিয়েছি, দেখেন লাস্টের নামটি কপি করব এবং এখানে নিয়ে এসে পেস্ট করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাতটি রো নিয়েছিলাম, সাতটি রো এসেছে এবং তিনটি কলাম নিয়েছিলাম, তিনটি কলাম এসেছে। তো আমরা এখন দেখব, দেখেন আমাদের নামগুলো কিন্তু এনামুল হক নাম ঠিকই আছে,
কোহিনূর বেগম ঠিকই আছে, কি আমরাফুন নাহার ঠিকই আছে, কিন্তু জাকারিয়া সুলতানা এবং কাজী সোহেল রানা, এই ফন্টটা কিন্তু নিচে এসে গেছে। তো এই ফন্ট ভাঙা ঠিক করার জন্য আমাদের জাস্ট দেখেন, আমাদের কলামের উপর মাউস পয়েন্টার নিয়ে গেলে, এই কোনায় মাউস পয়েন্টার নিলে প্লাস চিহ্ন আসবে, আর এই মাঝখানে এই মাউস পয়েন্টার নিলে দেখেন এরকম একটা তীরের মতন একটা চার কোণার চিহ্ন এসেছে। তো এটা ধরে জাস্ট কলামটি এদিক সেদিক বাড়িয়ে দিবেন, দেখেন আপনার ইচ্ছা মতো আপনি কলাম ছোট বড় করতে পারবেন, এবং যদি কেউ বলেন যে আমি রো ছোট করব করব তাও আপনি করতে পারবেন, দেখেন আপনার ইচ্ছা মতো আপনি রো ছোট বড় করতে পারবেন। তো দেখেন এর থেকে যদি ছোট করতে চাই আমাদের রো নিবে না, কারণ তার লেখার এই সাইজ এবং উপরে নিচে স্পেসটা এরকম একদম ই করা, পারমানেন্ট করা, এই জন্য তার উপরে সে যেতে পারবে না, তাকে তার নিচেই থাকতে হবে, লেখার নিচেই থাকতে হবে, এটা হলো নিয়ম। তো দেখেন আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যদি আপনার এই আপডেট ভার্সন না হয়ে থাকে মাইক্রোসফট অফিস, যদি আপনার 2007 হয়ে থাকে, আমি জানি বেশিরভাগ মানুষই 2007 ব্যবহার করে, তো 2007 হলে জাস্ট আপনারা এখান থেকে দেখেন এই কলামটি অর্থাৎ রোটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইনসার্ট, ইনসার্টে গিয়ে দেখেন, সরি ইনসার্ট, ইনসার্টে গিয়ে দেখেন এটা সিলেক্ট করার পরে এখানে একটা টেবিল টুলস এসে গেছে, তো টেবিল টুলসে গিয়ে জাস্ট লেআউট, লেআউট থেকে আপনারা এখানে এই যে ইনসার্ট অ্যাবভ অর্থাৎ ইনসার্ট নিচে, ইনসার্ট বিলো অর্থাৎ ইনসার্ট নিচে, না সরি ইনসার্ট অ্যাবভ অর্থাৎ উপরে, ইনসার্ট বিলো হচ্ছে নিচে, ইনসার্ট লেফট অর্থাৎ রাইটে, ইনসার্ট রাইট অর্থাৎ ডানে। তো আমরা ইনসার্ট বিলো দেব যেহেতু আমাদের নিচে ওই কলাম দরকার, দেখেন আমরা নিচে আরেকটি কলাম এসে গেছে। আর যদি আপনি বলেন যে না আমি রো পাল্টাবো, তাহলে জাস্ট এখানে পুরা সরি কলাম পাল্টাবো, কলাম সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে ইনসার্ট লেফট, যদি আপনার লেফটে দরকার না হয় তাহলে রাইট, এরকম করে আপনারা বাড়াতে পারবেন যদি 2000 মাইক্রোসফট অফিস 2007 হয়ে থাকে, 2007 হয়ে থাকে। তো এটা হলো এই টেবিল বাড়ানো কমানোর বিষয়। এরপরে দেখেন এখানে আমরা যদি টেবিল নেই, সরি এখানে যদি টেবিল নেই, দেখেন আমাদের কয়টা পর্যন্ত র আসে, দেখেন 8টা পর্যন্ত আমরা র নিতে পারবো, 8টার বেশি কিন্তু আমরা এখানে দেখেন খেয়াল করবেন 8টার বেশি কিন্তু আমাদের অপশন নেই, অর্থাৎ 8টার বেশি কিন্তু আমরা ওই ই র নিতে পারতেছি না। আর এই সাইডে দেখেন এই 10টা, মানে উপরে র হলো 8টা এবং কলাম হচ্ছে 10টা, তো 10টা কলাম আর 8টা ই র আমরা নিতে পারছি, তার থেকে বেশি কিন্তু আমরা নিতে পারছি না। তো আমাদের দরকার ধরেন যে একটা ডাটা এন্ট্রি করব, তাহলে আমাদের 50 জন নাম আছে এই আমাদের ক্যান্ডিডেটসে, তাহলে 50টা শিট আমাদের নিতে হবে, অর্থাৎ 50টা র কলাম আমাদের নিতে হবে। তো 50টা যদি র নিতে হয় তাহলে আমরা জাস্ট ইনসার্ট, ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে আমরা এখানে সিলেক্ট না করে দেখেন জাস্ট মাউস পয়েন্টার এখান দিয়ে নিলেই কিন্তু এরকম হয়ে যায়, আপনাদের শো করা এবং নেওয়া যায় কলাম। তো আমরা টেবিল এখান থেকে না নিয়ে দেখেন নিচে অপশন দেখেন টেবিল ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিলে যাব, ইনসার্ট টেবিলে যাওয়ার পরে দেখেন নাম্বার অফ কলাম, তো আমি আপনি কলাম কটা চাচ্ছেন, তো আমরা জাস্ট কলাম চাচ্ছি 3টা, আর নাম্বার অফ রোস দেখেন আমাদের নাম্বার অফ রোস এই 8টা পর্যন্ত নেওয়া যায়, তো আমরা 8টা নেব না, আমরা নেব ধরেন 15টা, 15টা রো এবং এই 3টি কলাম, অথবা 3টির জায়গায় 3টি না নিয়ে 10টি যেহেতু আমাদের কলাম নেওয়া যায় তাহলে আমরা 12টি কলাম নেব। এখন ওকে করে দিবেন জাস্ট, দেখেন আপনাদের চাহিদা অনুযায়ী দেখেন আই 15টা রো আসছে এবং 12টাই কলাম আসছে, এটা হলো আমাদের ইচ্ছা অনুযায়ী নেওয়ার বিষয় অপশন। তো এখান থেকে আমরা
দেখেন 8 নাম্বারটি আমাদের প্রয়োজন নেই। এখানে যদি আপনারা ডিলিট করে দিতে চান জাস্ট সিলেক্ট করে এরকম সিলেক্ট করে কিবোর্ডের ব্যাক স্পেস ক্লিক করে দিবেন এবং শিফট সেল লেফট ইনসার্ট দিয়ে দিবেন। দেখেন এরকম সিলেক্ট করে জাস্ট ব্যাক স্পেস একাই কেটে যাবে। আপনারা আবার দেখেন সরি এখান থেকে দেখেন তীর আনার পরে ডাবল ক্লিক যদি আমরা করি তাহলে দেখেন ফুল এই রো সিলেক্ট হয়ে গেছে। অথবা এরকমভাবে আপনি কিবোর্ডের রাইট অর্থাৎ লেফট বাটন চেপে ধরেও সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে জাস্ট কিবোর্ডের ব্যাক স্পেস অথবা কিবোর্ডের ডিলিট স্পেস। এখন এখানে আপনি দেখেন যদি এই আমরা এইটুক কাজ সিলেক্ট এইটুক সিলেক্ট করার পরে যদি আমরা ডিলেট অপশন ডিলেট বাটনটি চেপে দেই কিবোর্ড থেকে ডিলেট বাটন চেপে দেই তাহলে দেখেন আমাদের যত লেখা আছে কলামের মধ্যে লেখা কলাম আর রো থাকবে কিন্তু লেখাগুলো কেটে যাবে। আর যদি আমরা কিবোর্ডের ব্যাক স্পেস ক্লিক করে দেই তাহলে দেখেন আমাদের র কলাম এবং লেখা লেখা সব কেটে যাবে। তো আমাদের যেহেতু 7 নাম্বারটি দরকার তো 8 নাম্বারটি আমাদের দরকার নেই, জাস্ট এটা সিলেক্ট করব। সিলেক্ট করে ব্যাক স্পেস ক্লিক করে দিব তাহলে দেখেন কেটে গিয়েছে। এরপর দেখেন আমাদের এখানে লিখতে হবে পদবি। তো পদবি নেওয়ার জন্য আমরা জাস্ট আমরা এই যেটি যেহেতু আমাদের এটার দরকার নেই এটা আমি কেটে দিচ্ছি। পদবি নেওয়ার জন্য দেখেন উপস্থিতির নাম এগুলো আমাদের প্রয়োজন নেই। তো পদবি দেখেন এখান থেকে জাস্ট কাট করে নিয়ে এখানে বসিয়ে দিবেন। অথবা আপনারা নিজের ইচ্ছা অনুযায়ী লিখতেও পারবেন। তো আমি যেহেতু আমার টাইম শর্ট এর জন্য কপি পেস্ট করে দিলাম। এরপর দেখেন দেখেন এখন বলবেন যে ভাইয়া কপি পেস্ট করলেন কিন্তু আপনার লেখাগুলা এই অর্থাৎ রোগুলো এত জায়গা নিল কেন, আমার তো এত জায়গার প্রয়োজন নেই, আমার অল্প জায়গা। তো সেটা করার জন্য জাস্ট আপনারা দেখেন এখানে আমাদের যেহেতু কপি পেস্ট করছি এই জন্য এই জায়গায় ইন্টার একটা চলে আসছে। তো ইন্টার দা জাস্ট নিচে কার্সার রেখে ক্লিক করে দেবো, দেখেন ছোট হয়ে আসছে। দেখেন প্রত্যেকটা নিচে একটা করে ইন্টার আছে। তো আমি ইন্টারগুলো ডিলিট করে দেব, দেখেন এই অনেক ছোট হয়ে গেছে। এখন বলবেন যে ভাইয়া আরও ছোট করা দরকার, তাহলে দেখেন আরও যদি ছোট করতে চান জাস্ট আপনারা দেখছেন এই লেখাটা ভেঙে গেছে। তো আমরা এই কলামটি ধরবো এদিকে যেহেতু আমাদের জায়গা আছে এদিকে ধরবো, জাস্ট আমরা অ্যাডজাস্ট করে ছেড়ে দেব। দেখেন আমাদের রগুলো কিন্তু ছোট হয়ে গেছে। আপনারা যদি এগুলোর ফন্ট বড় করতে চান জাস্ট এই বড় করতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন। দেখেন সমস্ত কিছু এই সবগুলো কলাম রো একসাথে সিলেক্ট হয়ে গেছে। আপনারা এখান থেকে দেখেন ফন্ট বড় করতে পারবেন, কলাম সহ ফন্ট বড় করতে পারবেন। অথবা কিবোর্ড থেকে কি কন্ট্রোল ধরে আপনার ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট চাপলেই রাইট ব্র্যাকেট চাপলে দেখেন আস্তে আস্তে বড় হচ্ছে এবং লেফট বাটন চাপলে দেখেন আস্তে আস্তে ছোট হচ্ছে। তো আমাদের 14 ফন্ট সাধারণত থাকে, আমরা 16 ফন্ট নিলাম ভালোভাবে বোঝার জন্য। এরপর দেখেন যদি বলেন যে না ভাই আমার তো এই সাইডে অনেক জায়গা আছে তো আমি কলামটা বড় বানাবো অর্থাৎ এই একটু সুন্দর বানাবো, তো জাস্ট আপনারা এইখানে নিচে এসে দেখবেন যে একটা চার কোণ অপশন আছে সেইখানে ক্লিক করবেন। ক্লিক করে ক্লিক করার সাথে সাথে দেখেন ক্লিক করে মার্ক করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু একটা এই চার কোণার একটা ইয়া মাউসটি আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। তো মাউস চেঞ্জ করা চেঞ্জ হওয়ার পরে জাস্ট আমরা ইচ্ছা অনুযায়ী বড় ছোট দেখেন পেজের বাইরে কিন্তু আর যাবে না কলাম। তো জাস্ট আমরা এখান থেকে ছোট বড় করে দেব, দেখেন নিচে ইন্টার না থাকা সত্ত্বেও আমাদের কিন্তু ইটি বড় হয়ে গেছে, কলামটি অর্থাৎ রোগুলা বড় হয়ে গেছে।
তো আমাদের এত বড় দরকার নেই, আমরা ছোট করে দেব। সাধারণত সিভিটি বানানোর ক্ষেত্রে ছোটই ব্যবহার হয়। তো এখন দেখেন, এটা গেল আমাদের এই অপশন। এরপরে টিউটোরিয়ালে আমরা ডিজাইনের অপশনটি দেখব। দেখেন ইনসার্ট থেকে টেবিল, টেবিলের উপর ক্লিক করার পরে দেখেন এই জায়গায় টেবিল টুলস, অর্থাৎ কিছু টেবিল টুলস আছে যেগুলো দেখেন ডিজাইন, এখান থেকে অনেক ডিজাইন করা যায়, এবং এখানে লেআউট, এখান থেকে অনেক কালেকশন করা যায়। তো এটা আমরা আগামী টিউটোরিয়ালে দেখব। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীতে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হবো, সেটাও আমাদের কলাম নিয়েই থাকবে, টেবিল নিয়েই থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।